রাজনীতি চলছে আগের মতোই দুই ভাগে বিভক্ত প্রধান দুটি দল তাদের ঘিরে আছে অন্য দলগুলো বিরোধীরা তাদের দাবি নিয়ে মাঠে লড়াই করছে দীর্ঘদিন এর মধ্যে দুটি জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে সরকার একটি নির্বাচন বিএনপি ও সমমনা দলগুলো বর্জন করেছে আরেকটি নির্বাচনে অংশ নিলেও তাদের ভাষায় সে নির্বাচন হয়েছে রাতে সে নির্বাচনে তারা ছয়টি আসনে জয় পায় এসব সবারই জানা কিন্তু প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কি হবে কোন ধরনের হবে এ বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে মাঠ গরম বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে মাঠে রয়েছে আওয়ামী লীগও বিএনপি উচ্চকণ্ঠ নির্দলীয় সরকার অধীনে ছাড়া এ দেশে নির্বাচন হতে দেওয়া হবে না আর আওয়ামী লীগের কথা সংবিধানে ঠিক করা আছে কিভাবে নির্বাচন হবে পৃথিবীর দেশে দেশে যে প্রক্রিয়া নির্বাচন হয় বাংলাদেশে সেইভাবেই হবে সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক করে যাবে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে সরকার কমিশনকে সহযোগিতা করবে এই যখন দুই দলের অবস্থা তখন পশ্চিমা দেশগুলো নড়ে চড়ে বসেছে তারা বাংলাদেশের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে সরকারকে বারবার বার্তা দিচ্ছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে একাধিক উচ্চ পর্যায়ের কর্মকর্তা সফর করে গেছেন সরকার সুশীল সমাজ সহ নানা জনের সঙ্গে তারা কথা বলেছেন পাশের দেশ ভারতের পররাষ্ট্র সচিবও সফর করে গেছেন আবার ক্ষণিকের জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশ সফর করেছেন এসব সফরের ভিতরে কথা আদ্যপান্ত জানা না গেলেও নির্বাচন প্রসঙ্গ যে আলোচনা ঠাই পেয়েছে সেটা সবাই প্রকাশ্যে বলেছেন তাদের এই বলায় সরকারের অবস্থান কি এতটুকু বদলেছে মোটেও না বিরোধী দলের অবস্থান তাও না তাহলে যেই কদু সেই লাউ পরিস্থিতি বদলায়নি একটুকুও কেউ কেউ অবশ্য বলছেন নির্বাচন ঘোর নিয়ে এলে একটি সমঝোতা হবে সেই সমঝোতার আলোকে বিরোধীরা নির্বাচনে অংশ নেবে হাওয়ায় বেড়ানো এই বক্তব্য অবশ্য ফু দিয়ে উড়ে দিয়েছেন বিএনপি নেতারা তারা তাদের দাবি আদায় করে নির্বাচনে যাবেন এমনটা ঘোষণা দিয়েছেন তবে একটি কথা বলতেই হয় দু দলের এত হম্বিতম্বির মধ্যেও সুর নরমই মনে হয় আগামী নির্বাচন অবশ্য অংশগ্রহণমূলক হবে আর সেই ফর্মুলা নিশ্চয়ই রাজনীতিকরাই বের করবেন তারপরও কথা থেকে যায় কেমন হবে সেই ফর্মুলা নিশ্চয়ই দুই দলের জন্য মঙ্গলজলক সেই ফর্মুলা হাজির হবে জাতির সামনে তবে এই মুহূর্তে যেসব ফর্মুলা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সেগুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক ফর্মুলা নাম্বার এক সকল রাজনৈতিক দলের সমন্মে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা যেই সরকারের অধীনে হবে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন এই সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস ফর্মুলা নাম্বার দুই সংসদ বাতিল এবং সরকার পদত্যাগ করে সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করা এই সরকারে মেয়াদ হবে সর্বোচ্চ ছয় মাস নির্বাচনকালীন এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচন পরিচালনা করা অবশ্য সরকারি দলে কথা অনির্বাচিত কারো কাছে ক্ষমতা দেওয়া যাবে না ফর্মুলা নাম্বার তিন অনির্বাচিত কাউকে ক্ষমতা না দিলে সব দল মিলে সরকার প্রদান কে হবেন তা ঠিক করতে হবে এরপর সংসদের যে কোনো একজন পদত্যাগ করে তাকে নির্বাচিত করে সংসদে আনতে হবে পরে নির্ধারিত সময়ে সরকার পদত্যাগ করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা যেতে পারে তিনি তার মন্ত্রিসভায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে সেই সরকার গঠন করবেন আর এই সরকার নির্বাচন পরিচালনা করবেন আবার কেউ কেউ বলছেন প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ের জন্য ছুটিতে যাবেন এই সময় সব দল মিলে সর্বসম্মতিক্রমে নির্বাচনকালীন প্রধানমন্ত্রী মনোনয়ন ও সরকার গঠন করবেন তারাই নির্বাচন পরিচালনা করবেন এসব ফর্মুলা সাধারণ মানুষের ভাবনা আর এ এদেশে সাধারণ মানুষের ভাবনা কতটুকু মূল্য আছে তা সবাই জানেন তারপরও মাঝে মাঝে সাধারণ মানুষ আশায় থাকে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে সুন্দর একটি সমঝোতায় পৌঁছাবেন দেশের জন্য দেশের মানুষের জন্য তো রাজনৈতিকরা কাজ করেন এক্ষেত্রে সব দল বিশেষ করে দুটি বড় রাজনৈতিক দল যদি কোনো সমঝোতায় পৌঁছায় তাহলে দেশের জন্যই মঙ্গল হবে আর যদি কেউ দেশের কথা দেশের মানুষের কথা না ভাবেন তাহলে যে ফর্মুলার কথা দলগুলো ভাবছে সেই ফর্মুলাতেই হবে নির্বাচন এক্ষেত্রে বিরোধীরা রাজপথে আন্দোলন করবে সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবে সেই নির্বাচনে কেউ আসুক বা না আসুক একসময় নির্বাচনও হবে কিন্তু দেশে আর শান্তি আসবে না এমনিতেই দেশে অশান্তির আগুন জ্বলছে মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যাতাকলে নিম্নবিত্ত আর মধ্যবিত্ততে ত্রাহী অবস্থা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা বাজারে ফর্দ কমিয়ে এনেছে কাটছাট করতে করতে তারা আর কুলোতে পারছেন না প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে বিদ্যুৎ পানির দাম ঘ্যাসের দামও বাড়ানোর কথা চলছে জ্বালানি তেলের দাম তো এক লাফে বেড়েছে ঘরে ঘরে দীর্ঘশ্বাস তারপরও চলছে সবাই চালিয়ে নিচ্ছে সবাই বন্যা খরাস নানা দুর্যোগ মোকাবেলা করে দেশের কৃষক এখন ফসল ফলিয়ে যাচ্ছে শেষ কথা এখনও দেশবাসী বিশ্বাস করে নির্বাচনে আগে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে একটি সুন্দর সমাধান হবে আগামী নির্বাচনে সব দল সেই সমঝোতার আলোকে অংশ নেবে দেশের মানুষ আর ভোট কেন্দ্র বিমুখ হয়ে থাকবে না সবাই লাইন ধরে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে বিরোধী দল থাকবে ছায়া সরকার হয়ে দেশ এগিয়ে যাবে হাসি আর খুশিতে সব কিছুতেই ফিরে আসবে স্থিতিশীলতা এমন দিনের অপেক্ষায় দেশবাসী সত্যিই কে এমন দিন দেখতে পাবে বাংলাদেশ এমনটা হলে এ প্রশ্ন উবে যাবে সবার মন থেকে তাই বলছি রাজনীতিকদের দায়িত্ব এমন এক ফর্মুলা বের করা যার মাধ্যমে নির্বাচন নিয়ে আর দিন কেউ প্রশ্ন করতে না পারবে স্বাধীনতার একান্ন বছরে যাওয়া হয়নি বর্তমান রাজনীতিকদের হাত দিয়ে সে কাজটি হলে রচনা হবে এক ইতিহাসের এর সঙ্গে ইতি ঘটবে নির্বাচন ব্যবস্থা নিয়ে সকল সন্দেহের বিশ্বাস অবিশ্বাসের দোলায় আর দুলবে না কেউ পাঁচ বছর পর পর নির্বাচন হবে সেই নির্বাচন হবে উৎসব মুখর